গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউবার জয়া। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি এখন চলে যাচ্ছি ছাদে, ছাদে জামা কাপড় মিলতে চলে আসছি। আর আজকে অতটা রোদ নেই, সেই জন্য মানে অতটা কষ্ট হবে না জামা কাপড় মিলতে। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, আর আমার গোপালকেও তোলা হয়ে গেছে, কিন্তু পুরো পুজোটা এখনও বাকি। আজকে আমি ঠাকুরের বাসনগুলোকে মানে ক্লিন করবো, তারপরে পুজো দেবো, কারণ ঠাকুরের বাসনগুলো মানে একটু বেশি ময়লা হয়েছে। বৃহস্পতিবার দিন মানে লাড্ডু দিয়েছিলাম, লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তারপরে মানে কীরকম তেল তেল ধরনের হয়ে গেছে, এই জন্য প্রথমে পরিষ্কার করবো, তারপর পুজো দেবো। আর এখানে সবার জামাকাপড় মেলা আছে, তাই জন্য একটু হেজি লাগছে আজকে ছাদটা। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা তোমরা দেখো অবশ্যই, তোমাদের সেটা খুবই ভালো লাগবে। মানে আমি যে বাড়িটায় আছি তার একদম সামনে একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা খুবই ফেমাস আমাদের এখানে। এখন ওটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে, জানি না কবে কমপ্লিট হবে, সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু তোমাদের বিল্ডিংটা আমি দেখাচ্ছি। ওকে দেখো বিল্ডিংটা, এই দুটো যে বড় বড় ইমারত তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্কাই। স্কাই সিদ্ধার নাম জানি না কারা কারা শুনেছ, কিন্তু যারা শোনোনি বা দেখোনি তাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে রেডি হচ্ছে। দেখো কত বড়, কত মানে কততলা ফ্লোর হচ্ছে এটা, মানে কততলা একটা বিল্ডিং হচ্ছে। এটা রাত্রিবেলা দেখতে দারুণ লাগে, আমার তো মনে হয় যে রাত্রি 8টার পর যখনই আমি ছাদে আসি দেখে মনে হয় যে রাত্রি 8টার পর যখনই আমি এই বিল্ডিংটা দেখি তখনই আমার মনে হয় পুরো স্কেচ মানে স্কেচ পেন্সিল দিয়ে ওটা আঁকা। তো আমার খুবই ভালো লাগে বিল্ডিংটা দেখতে। এখনও অবধি রান্নাবান্না কিছু হয়নি, আজকে চিকেন এনেছে রঞ্জিত, রঞ্জিত কাজে চলে গেছে, জাসমিনের খাওয়া দাওয়া হয়ে গেছে। জাসমিন মানে সকালে টিফিন করে ঘুমোচ্ছে, চমকে ঘুম দিয়েছে। আর রূপসাকেও দুধ আর কর্নফ্লেক্স খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এরপরে আমি পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। আজকে আমার মাকে এখানে নিয়ে আসার প্ল্যানিং আছে। আর চলো তোমাদের দেখাচ্ছি যে আমার বেডরুমটা আমি কীভাবে সাজিয়েছি। দেখো এখানে দুটো রুমের মাঝখানে এরকম একটুখানি জায়গা আছে, এখানে আমি অ্যাকোরিয়াম সাজিয়েছি, তারপরে পিউরিটির ফিল্টারটা রেখেছি যেটা এখনও রিইনস্টল হয়নি, এখানে কিছু জলের ইউনিট রেখেছি, আর এইখানে এই বালতিটাকে আমি লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করেছি, আর এইখানে আছে আমার বেসিন, আর এইভাবে আমি বেসিনের জায়গাটা এইভাবে রেখেছি। আর এই দেখো এইখানে জাসমিন শুয়ে আছে, আর এইটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে সেকেন্ড রুম, এখানে আমি ঠাকুর রেখেছি। আর সিংহাসনটা আমার অবস্থা দেখো, যে আমার সিংহাসনটা কী অবস্থা, সিংহাসনটার অবস্থা দেখো, সিংহাসনটা কিন্তু আমি পুরো ওই বাড়ি থেকে এখনও আনতে পারিনি, এইভাবে অর্ধেক আনা হয়েছে, অর্ধেক রাখা হয়েছে, তার মধ্যে আমি অ্যাডজাস্ট করে মানে কাজ চালাচ্ছি। এই দেখো আমার গোপাল বসে আছে, অনেকদিন পর আমার গোপালের সাথে তোমাদের দেখা হলো। আর সবথেকে ভালো খবর জানো কি, ওর যেই কানেরটা হারিয়ে গেছিলো আমাদের ঘর গোছগাছের সময়, আমার শাশুড়ি এই কানেরটা পেয়ে গেছে, দেখো কানেরটা পেয়ে গেছে, বুঝলে। আর এইখানে দেখো একটা উইন্ডো আছে, এখানে একটা জবা ফুল, গোলাপি রঙের জবা ফুলের গাছ রেখেছি, এখানে তুলসী পাতা রেখেছি, এগুলো আমি অন্যরকম টবে রাখবো ভেবেছি, সেগুলো এখনও রিঅ্যারেঞ্জ করা হয়নি। এখানে এই রূপসের আলমারিটা রেখেছি, তার উপরে ওর পুতুল আছে। আর টিভি ইউনিট দেখো এখনও গোছানো হয়নি, ডাইনিং টেবিলের ওপরে যে কোনো রাখা আছে, কারণ এই যে দুটো এখানে হোল আছে এটা আগের যারা ভাড়াটা ছিল তাদের, কিন্তু তাদের বড়ো টিভি ছিল বলে মানে এই হোলটা একটু বেশি গ্যাপ আছে, এই জন্য এইভাবে অ্যাডজাস্ট করে এখন টিভি রেখেছি। ফুড প্রসেসরটা এইভাবে রাখা আছে, কম্পিউটারের ইউনিটটা এখনও গোছানো হয়নি, আর এখানে কম্পিউটার টেবিলটা রেখেছি, হোম থিয়েটারটাও এখনও গোছানো হয়নি, সব কাজ বাকি। এই ঘরটা অতটা গোছগাছ হয়নি, গোছগাছ হলে নিশ্চয়ই তোমাদের দেখাবো পুরোটা কীভাবে গোছগাছ করবো। আর এইটা হচ্ছে আমার মানে বেডরুম, এখানে আমি আলমারিটা রেখেছি। আর এখানে দেখো উৎসব পড়তে বসেছে, আর এইখানে আমি রেখেছি আমার ভ্যানিটিটা, এখানে ফ্রিজ, এখানে একটা, আর এই দেখো এই উপরটা এইভাবে সাজিয়েছি, আর এই হচ্ছে ব্যালকনি, এখানে একটা চেয়ারও রেখে দিয়েছি, তো তোমাদের দেখিয়ে দিলাম সে আমি কীভাবে ঘর গোছগাছ করেছি।
আমি এবার ঠাকুরের সব বাসনগুলো খুব তাড়াতাড়ি করে মেজে নেব। আমি কিন্তু খুব বেশি সার্ফ বা সাবান ব্যবহার করতে পারি না, আমার হাতে অ্যালার্জি উঠে যায়। এই জন্য খুব বেশি একদম চকমকে করে পরিষ্কার না করে যেরকমভাবে মানে ঠাকুরকে খাবার দেওয়া যায় সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে ঠাকুরকে দেব। কিন্তু একদম চকচকে করে আমি মাজতে পারি না। অনেক আগে আমি মাজতাম পেতলের কাঁসার বাসন চকচকে করে, কিন্তু এখন মাজতে পারি না, কারণ সার্ফ আর সাবান ধরলেই আমার হাতে একরকম অ্যালার্জি উঠে যায়, তখন আমার খুবই অসুবিধা হয়। এই কারণে আমি খুব তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেব। আর ঠাকুরের যখন আমি সেবা করি তখন আমার মন খুব প্রসন্ন হয়ে যায়। সেদিন কাজে একটু দেরি হয় ঠিকই, আগে যখন আমি জব করতাম সেই সময় তো অত ভালোভাবে আমি ঠাকুর পুজো দিতে পারতাম না, তাও প্রতিদিনের নিত্য পুজো আমি কমপ্লিট করেই কাজে বেরাতাম। তার আগে আমি টিফিনও খেতাম না, নিত্য পুজো কমপ্লিট করে মানে রান্নাবাড়ি করে টিফিন খেয়ে তারপরেই কাজে যেতাম। কিন্তু এখন একটু বেশি মন দিচ্ছি ঠাকুরের সেবায়, কারণ যেটুকানি সময় আমি ঘরে আছি আমি চাই পুরো সময়টা আমার ঘর সংসার ঠাকুরের পেছনেই আমি যেন অতিবাহিত করতে পারি। কারণ এর আগে যখন আমি 2 বছর টানা কাজ করেছি তখন খুব বেশি সময় দিতে পারতাম না, তখন আমি যেখানেই কাজ করি না কেন সবসময় আমার মন কিন্তু ঘরের দিকে পড়ে থাকতো। শুধু মনে হতো যে আরেকটু সময় যদি ঘরের জন্য দিতে পারতাম হয়তো ভালো হতো। তাই এখন যখন ঘরে আছি শুধু ভাবি যে ঘরে এটা ওটা গোছগাছ করি, এটা একটু সাজিয়ে রাখি, ঠাকুরের একটু বেশি সেবা যত্ন করি, কারণ 2 বছর আমি শুধু নিত্য পুজো ছাড়া কিছুই করতে পারিনি। এখনও খুব বেশি একটা কিছু করে উঠতে পারছি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ভালোভাবে সংসারটাকে গোছাতে পারি। 16 বছরের একটা সংসার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে আসলাম তখন বুঝতে পারলাম যে সব কিছু অত সহজ না। 10 দিন থেকে 12 দিন আমার শুধু লেগে গেছিলো সব কিছু জায়গার জিনিস জায়গায় সেট করতে। তারপরে এখনও মনে হয় যে এটা এখানে বসালে ভালো হতো, ওটা ওখানে রাখলে ভালো হতো, কিন্তু আস্তে আস্তে সব কিছু হবে। প্রথম সপ্তাহ যেহেতু আমার রঞ্জিতের প্রচণ্ড খাটনি পড়ে গেছিলো এই জন্য আমরা অতটা এখন আর গোছগাছের মানে এটা ওটা আনা বা রাখা মানে ভাবছি না। আবার কিছুদিন পরে 2-4 দিন পরে আমাদের সিংহাসনটা আনার ব্যবস্থা করব। আরও 2-4টে জিনিস ওই বাড়িতে আছে যেগুলো আমরা নিয়ে আসবো, সবার এখনও শিফটিং হয় নি। শিফটিং হলে বা বাড়ি ভাঙা শুরু হওয়ার আগে সব কিছু নিয়ে আসবো। ঠাকুরের বাসনগুলো আমি যে করে হোক মেজে নিয়েছি, এবার আমি নিজে পুজো শুরু করব।
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দেখো ফ্রেন্ডস, আজকে আমি আমার গোপালকে গোপীচন্দন পরিয়েছি। খুব গরম পড়েছে তো, তাই গোপীচন্দন ওকে লাগিয়ে দিয়েছি, যাতে ওর বেলা হলে গরম পড়লে যেন গরম না লাগে। দেখো আমার গোপুকে কত সুন্দর লাগছে, গোলাপি রঙের ড্রেস পরেছে, নীল রঙের ক্রিস্টালের মালা পরেছে, আর ওর হারানো কানেরটাও পেয়ে গেছে। আমার গোপালকে তো খুব ভালো লাগছে আজকে। রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আমি ওকে গোপীচন্দনটা প্রথমবার পুরো মুখে লেপন করলাম, জানি না ওর রাগ হচ্ছে নাকি, বুঝতে পারছি না, বেলা হলে বুঝতে পারবো। আমার তো মনে হচ্ছে একটু একটু রাগ হচ্ছে, ওর পছন্দ হচ্ছে না। ওকে আমি যেমনভাবে এত দিন ধরে এত বছর ধরে রেখেছি, ও না সেইভাবেই থাকতে ভালোবাসে, কিন্তু এখন ঠিকঠাক বুঝতে পারছি না, আর একটু বেলা হলে ঠিক বুঝতে পারবো, তখন তোমাদের জানাবো যে গোপীচন্দন সারা মুখে লেপন করার পর ওর রাগ হলো না ওর আরও ভালো লাগলো। আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ওই ঘরে চলে যাই, এই ঘরে দরজাটা বন্ধ করে দেবো, নাহলে জাসমিন এসে আবার বিরক্ত করবে। অনেক তোড়জোড় করে আমি কিন্তু আমার ট্রাইপডটা মানে একটা ভিডিও করার মতন পজিশানে নিয়ে এসেছি, দেখি কত দূর সেটা মানে কার্যকরী হয়। আর আমার গোপালকে আজকে দেখলে কেমন লাগছিল, আমি আসলে গোপীচন্দনটা ওকে কোনোদিন লেপন করিনি, এই প্রথম করলাম, তা একটু পরে বেলায় বুঝতে পারবো যে ওর কী কেমন লাগছে, মানে ওর রাগ হচ্ছে ওটা লাগিয়ে নাকি ও আরও খুশি। এখন আমি বুঝতে পারবো না, একটু পরে আমি আবার গিয়ে চেক করবো যে ওর মুখটা ভার হয়েছে না একটু হাসি হাসি আছে, তাহলেই আমি বুঝতে পেরে যাবো। আর আমার টিফিন এখনও খাওয়া বাকি, পুজো হওয়ার পরেই আমি টিফিন খাই। আর যারা যারা আমার গোপাল সেবা দেখতে চাও যে আমি কীভাবে গোপাল সেবা করি, মানে নিত্যদিনে দেখো আমি খুব একটা তোড়জোড় করে করতে পারি না, যেটা সত্যি সেটাই বলছি, করতে পারি না, কিন্তু এখানে আসার পর কিছুটা হলেও আমি করার চেষ্টা করছি। তা আগে দেখো আমি জবে বেরিয়ে যেতাম অত মানে টাইমই পেতাম না, এখানে এসেও সেভাবে এখনও অবধি যে বলবো যে খুব ভালোভাবে একটা কিছু দিয়ে মানে পুজো দিচ্ছি এটা সেটা সেবা করছি সেটা আমি বলবো না, কিন্তু চেষ্টা করছি, যতটা চেষ্টা করছি করার চেষ্টা করছি, যে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে চাই। যারা যারা আমার গোপাল সেবার ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এবার আমি টিফিন বানাতে চলে যাব, তারপরে আমি রান্না বসাবো। আর আজকে আমার মাকে নিয়ে আসার কথা আছে, জানি না মাকে নিয়ে আসতে পারবো নাকি, কারণ আমার মায়ের খুবই ইচ্ছা আমার কাছে এসে মানে থাকার, মায়ের ইচ্ছার থেকে বেশি মানে আমার ইচ্ছা, কারণ আমি যখন ওই বাড়িতে ছিলাম আমি একটা রুমই ব্যবহার করতাম, আর পাখা চলছে বলে ভাবছি যে ভয়েসটা ভালো আসবে নাকি, তা ওই ওইখানে একটা রুম বলে মা কোনো দিনই আসতে চায়নি। আর এখানে এখনও সেকেন্ড খাট আমি ব্যবস্থা করতে পারিনি, আমি ভেবেছিলাম সেকেন্ড খাটটা কিনে নিলে বা শোয়ার কোনো ব্যবস্থা করলে তারপরই মাকে নিয়ে আসবো, তা কিন্তু আমি ভাবছি মাকে নিয়ে আসবো, আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। দেখো আমি টিফিন রেডি করে নিয়েছি, এইখানে আমি 12টি টোস্ট করেছি, আর কালকে রাতে আমি তড়কা বানিয়েছিলাম, রুটি দিয়ে খাওয়ার জন্য কিছুটা বেঁচে গেছে, ওটাই আমি গরম করে খাচ্ছি। আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই,
দেখো এই যে দুধের প্যাকেটটা আমি কিন্তু দুধটা জাল দিয়ে ফেলেছি, কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু এই দুধটার মানে চারটে কোনার মধ্যে একটা কোনাও কিন্তু কাটা নেই। এই দেখো আমি কিভাবে এই দুধটাকে দুধের প্যাকেটটাকে মানে ওপেন করেছি, একটুখানি কাট দিয়েছি, কাট দিয়েছি ওইখান থেকেই দুধটা বের করেছি। এই যে ছোটো ছোটো টুকরোগুলো আমরা কাছি দিয়ে কেটে ফেলে দিই, তারপরে আমরা দুধ জাল দিই, এটা কিন্তু আমাদের মানে পরিবেশের জন্য খুবই খারাপ, মানে ইকো ফ্রেন্ডলি নয়, যেহেতু ওই ছোটো ছোটো টুকরোগুলো কিছুতেই রিসাইকেল হতে যায় না। এই জন্য অনেক বছর আগের থেকেই আমি কিন্তু দুধের প্যাকেট এইভাবে কাটি, মানে পুরোপুরি কাটি না, একটুখানি কাট দিয়ে দুধটাকে আমি জাল দিই, দুধটাকে বের করে নিই প্যাকেট থেকে। সেটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো রিসাইকেল করার জন্য। যদি আমরা পুরো প্যাকেটটাকে এইভাবে আস্ত রাখি, এটা অনেকভাবে কাজে ইউজ করা যায়, রিসাইকেল করা যায়। কিন্তু যদি এটাকে টুকরো করে কেটে ওই ছোটো টুকরোটা কোনোভাবেই রিসাইকেল করা যায় না, ওরকম ছোটো ছোটো প্লাস্টিকের টুকরো এত জমা হয় যেগুলো রিসাইকেল করা সম্ভব না। আর আমাদের যে পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে চলেছে, তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দায়ী হচ্ছে প্লাস্টিক। এই জন্য আমাদের সবারই উচিত নিজেদের প্ল্যানেটকে সুরক্ষিত রাখা, তার জন্য একটা ছোট্ট পদক্ষেপ আমি অনেক দিন আগেই নিয়েছি, আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। যাদের এটা মনে হবে যে এটা ঠিক, তারা নিশ্চয়ই কিন্তু এইভাবেই দুধের প্যাকেট কেটে, প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করলাম যে এইভাবে কিন্তু দুধের প্যাকেট কাট করে ইউজ করো, তাহলে আমাদের প্ল্যানেটের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য, তাদের ছেলেমেয়েদের জন্য খুবই উপকারী একটা পদক্ষেপ আমাদের সবার ক্ষেত্রে নেওয়া হবে।